হুজুর আপনার বন্ধু মল্না ইবাদুর রহমান সাহেব কিছুদিন আগে ফুরফুরার পীরজাদা সাউদ সাউথ সিদ্দিকিকে কাফের ফতোয়া দিয়েছেন এ বিষয়ে আপনার মতামত এ আমার আগে যিনি বায়ান করছিলেন মল্না সাহেব উনি আমার বন্ধু মানুষই বটে খুব কাছের বন্ধু অন্তরের বন্ধু সাথী মানুষ উনি কিছুদিন আগে ফতোয়া দিয়েছেন তিনার আকিদা আমাকে ভিডিওটা পাঠিয়েছিল ওই ফুরফুরার সাউথ সিদ্দিকী তো আমি তার কিছু আকিদা দেখলাম যেগুলো কুফরি আকিদা কুফরি আকিদা কি আল্লাহ ব্যতীত কবরে সিজদা করা আল্লাহ ব্যতীত কবরে চাওয়া এবং সে কয়েকটা ভাষা বলেছে যে ভাষাগুলো খুলে শোনাতে হবে মুখে প্রকাশ আমি করব না যে ভাষাগুলো ইশারা করে কুফরির দিকে তো আমি বলবো সাউথ সিদ্দিকিকে যে আপনি উইড্র করে নিয়ে ইস্তেক ফার করে নেবেন যে কালমাটা পড়ে নেবেন যে আমার ভুল হয়ে গেছে আমি অন্যায় মত বশত বলে ফেলেছি তা না হলে ইবাদুর ভাই যেটা বলেছে ঠিকই বলেছে এই রকম বাংলাদেশেও অনেক বক্তা আছে যারা কুফরি ধারণ করে যেমন একটা বক্তা চব্বিশ পরগনায় বাড়ি কি বুঝলেন জাদুঘরের মতো পাগড়ি পড়ে উগান্ডার মাল মনে হয় কালো জংজে সে দেখলাম কিছুদিন আগে আমাকে গালি দিচ্ছিল কেন একটা গজল তারা পড়েছে কি জানেন আল্লা আল্লা মানা হয় বলুন না উজবিল্লা এর থেকে বড় কুফরি ভাষা আর কিছু হতে পারে এই ধারণা যারা রাখে কোরআনের মানের উল্টো মানে করছে এই সমস্ত উগান্ডার মালগুলো কি বুঝলে তো আমি তাকে বলবো সন করো কলমা পড়ে না মানুষের আকিদা খারাপ করবে আল্লাহ নবী মানলে আল্লাহ মানা হয় আল্লাহ মানলে নবী মানা নয় আমি কোরআন শুনিয়েছি আপনাদিকে আল্লাহ কোরআনে বললেন মান আ মানা বিল্লা প্রথমেই আল্লাহর ওপরে বিশ্বাস কি বললাম কোরআনটা খুলেন কোরআন আছে সুরাই আল ইমরান এটা বিল্লাহ তারপরে আল্লাহ বললেন আখির আমার পরকালের প্রতি তারপরে বললেন ওয়াল মালাইকাতে আমার প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি লাস্টে বললেন ওয়াল নিন আমার নবীদের প্রতি পাঁচ নম্বরের মধ্যে একবারই শেষটা হচ্ছে নবীদের প্রতি আগে আল্লাহর ওপরে বিশ্বাস আনলে তো তুমি নবীকে বিশ্বাস করবে কথাটা বুঝতে পারেননি আমি আল্লাহকে মানলাম না নবীকে মানলাম কখনো ইমান থাকবে আল্লাহকে না রসুল আগে তাড়াতাড়ি বলুন আল্লাহ আল্লা রসুলের সৃষ্টিকর্তাকে আল্লাহ আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা আমাদের আল্লাহকে মানতে হবে তো আমি যেটা বলছিলাম আপনাদিকে সবাই আজকে নিয়ত করেলেন তিনটে লোককে আপনারা কোনোদিন ফিরাবেন না জোরে বলুন ইনশাল্লাহ কেউ যদি এক টাকা দান করেন একটা জিনিস মাথায় রাখবেন মায়ের দিকেও বলছি আপনার দিকেও এক টাকা যদি আপনার হাতের দ্বারা দান করেন না আপনি মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে আমাকে হাত পাতনে বালা নেই কোরআন খুলেন আপনি দান করতে লাগলে কি কোয়ালিটিতে দান করবেন এই তিনজনের হাত আপনি ঘুরাবেন না আল্লাহ আপনার মাল কেড়ে নিতে পারে আর এই তিনজনের হাত যদি আপনি ভরিয়ে দেন আল্লাহ কারেন্টের মতো তিনজনের দোয়াকে কবুল করে লাইজটি বলুন সুহান এক নম্বর ওয়া আ তিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিশকিন অব নাসাবিন ইওয়ালা তুবাদ্দির তব্দি ওয়া আ কুরবা এক নম্বর কাচের গরিব দুই নম্বর ওয়াল ইয়াত মা মাসাকিন এবং তোমাদের কাছে যদি এটি আর তিন নম্বরটা হচ্ছে মুসাফির এই তিনজন যদি হাত হাতকে তোমরা ফিরিও না আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফিরকে আমি প্রায় আড়াইশো কিলোমিটার রাস্তা এলাম আমার বাড়ি থেকে আপনাদের এখানে আমার ভাই আমি হচ্ছি সব থেকে বড় মুসাফির চলুন ইন্নাল না কানু ইখওয়ানাস শায়াতিন এই আয়াতটা আরো মারাত্মক উপদেশ আল্লাহ ইন্না শাইতান আল্লাহ তাআলা বলে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ওয়াকানা কানা শাইতানু লিরাব্বিহি কাফুর হে নবী বলে দাও পৃথিবীর মানুষকে দ্বিতীয় নম্বরটা শুনেলেন তারা যেন অপব্যয় না করে অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই এটা কোরআন কেউ অপব্যয় করবেন না জোরে বলুন ইনশাল্লাহ অপব্যয় কাকে বলে আল্লাহ আপনাকে হালাল টাকা দিয়েছে টাকা আছে পয়সা আছে সম্পদ আছে সেই টাকাটা আপনি গান বাজনায় খরচ করছেন জুয়াতে খরচ করছেন লটারিতে খরচ করছেন সুদেতে খরচ করছেন আপনি অ ইসলামিক কালচারে মদে গাঁজায় বিড়িতে সিগারেটে আপনার ইসলাম বিরোধী কাজে আপনি খরচ করছেন মাথায় রাখবেন একটা কথা তারা হচ্ছে শয়তানের ভাই আল্লাহ তখন তাদের মালগুলো কেড়ে নেয় কোরআনের পাড়া কটা আছে বাবা এই আপনাদের কাছে জোরে বলুন তিরিশটা পাড়া আছে আমি ভাই এক নম্বরই আদায়কারী বক্তা আমি নয় আদায় আমি করি না কিন্তু জানেন আমি দেখলাম মসজিদের আদায় হচ্ছে আমি প্রধান বক্তা সব জায়গায় থাকলেও আমি একটা হক রাখি যে মানুষ থাকে শুনে তো আমার একটা হক আছে যে আমি যদি কিছু মসজিদের জন্যে ভিক্ষা চেয়ে নিই হাত পেতে নিই তো এটার বদলা কিন্তু আমি কমিটির কাছে না আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন এটার বাদাউলতে আমাকে যেন কেয়ামতের দিন আল্লাহ ক্ষমা করে দেয় বড় কষ্ট লাগে জান্নাত শুনেলেন আপনি মনে করেন না শুধু নামাজে জান্নাত আছে ভালো কাজেতেও জান্নাত আছে ওই জন্য আমার ভাই ত্রিশ জন ভাই তাড়াতাড়ি আসুন তো এক হাজার করে টাকা আমার হাতে কে কে দিবেন যদি না থাকে ফোন পেতে দেন যদি ফোন পেতে না থাকে আপনারা কালকে পরশু তরশু এক মাস পরে দু মাস পরে দিবেন মসজিদ কাজ হবে তিরিশ জন ভাই তাড়াতাড়ি উঠে আসুন আমার সঙ্গে মোলাকাত করুন তিরিশ জন ভাই লগত টাকা থাকলে দেন নাহলে পরে দিবেন তিরিশ জন আল্লাহর বান্দা আচ্ছা নশো টাকা পরে দিবেন মাসাল্লাহ দুজন তিনজন মাশাল্লাহ তাড়াতাড়ি আসুন ভাই তিনজন হয়েছে আমি তিরিশ জন মায়েদের মধ্যে যদি থাকেন মাসা চারজন হলো এ ভাই তাড়াতাড়ি উঠে আসুন চারজন হলো এক হাজার করে টাকা বলেছি যদি না থাকে পরে দিবেন মাশাল পাঁচজন হলো তাড়াতাড়ি আসেন মাত্র হাজার টাকা করে বলেছি আমার প্রাণ ভরা দোয়া আপনাদের জন্য থাকবে

আল্লাহ আপনার জানে মালে বরকত দেখ ইজ্জতে বরকত দেখ ভাই এক হাজার টাকা লগত ন হাজার টাকা বাকি দশ হাজার দিলেন মাসাল্লাহ কি নাম আজমাইল ভাই লগত এক হাজার টাকা এগারোটা হয়েছে সামিরুল ভাই এক হাজার টাকা কালকে দিবে বাকি আলহামদুলিল্লাহ থাকে বারোটা কি নাম ভাই এক হাজার টাকা বাকি তেরো জন হলো ভাই তাড়াতাড়ি আখেরুল ভাই এক হাজার টাকা লগত তেরো চোদ্দ জন হলো আমার ভাই মায়ের দিকে বলবো আপনারা যদি কেউ সিমেন্ট দিতে চান আপনাদিকে বলি সিমেন্ট অবস্থা হয়েছে গো এটা তিরিশটা পূরণ করে দেন চোদ্দটা হয়েছে ভাই তাড়াতাড়ি বলি পয়সা না থাকলে পরে দিবেন এক মাস পরে হাদিসে আছে জাকিরা নবীজি বললেন গচ্ছিত সম্পদ কেমতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরো কিছু দান করতাম আমার জন্য মঙ্গল হতো আল্লাহর হাবিব সাল্লাম মক্কা নগরীতে এলান করলেন ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহর তরফ থেকে আয়াত এলো আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করেছে আল্লাহর রাস্তায় আমার ভাই আপনাদিকে জানের কুরবানি এখন লাগবে না শুধুমাত্র মালের কুরবানি দেন আমার ভাই কে আছেন চোদ্দ জন হয়েছে বাহান্ন বস্তা হয়েছে আমি আর আটচল্লিশ বস্তা চাইব আপনাদের কাছে আর আটচল্লিশ বস্তা হলেই একশো বস্তা হয়ে যাবে তো আমি বলবো যদি কেউ দশ ব্যাগ দেন কুড়ি ব্যাগ দেন পাঁচ ব্যাগ দেন যদি কেউ থাকেন কোনো আল্লাহর বান্দা তাড়াতাড়ি বলেন আমার ভাই মাত্র এক হাজার করে বলেছি চোদ্দ জন হয়ে